কৃমিনাশক ওষুধ খাওয়ার নিয়মটা আসলে কি জেনে নিন, আপনার কাজে লাগতে পারে। প্রশ্ন, কৃমিনাশক ওষুধ খাওয়ার নিয়ম কি? উত্তর, কৃমি শিশুর শরীরে বেশি ক্ষতি করে থাকে। শিশুর কৃমি লক্ষণগুলোর মধ্যে রয়েছে খাওয়ার অরুচি, আয়রনের ঘাটতি ও রক্তশূন্যতার জন্য দুর্বলতা, বৃদ্ধি ব্যাহত হওয়া এবং অপুষ্টিতে ভোগা, পেট ফাঁপা, ডায়রিয়া, কৃমির কারণে অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট, কফ কাশি হতে পারে। কৃমির ওষুধ, কৃমিনাশক ওষুধ খাওয়ার কিছু নিয়ম আছে, তাহলে জেনে নিন ঝটপট। এক, কৃমির ওষুধ পরিবারের সবাই একসাথে খেতে হয়, কেননা তা না হলে কৃমি একেবারে নির্মূল হয় না। দুই নম্বর হচ্ছে, ডাক্তারের পরামর্শে কৃমিনাশক ওষুধের এক ডোজ শেষ করার 7 দিন বা 14 দিন পর আরেকটি ডোজ নিতে হয়। তিন, 2 বছরের পর থেকে সবার জন্য কৃমির ওষুধের ডোজ একই, তাই আপনি যে পরিমাণ ওষুধ খাবেন আপনার 2.5 বছরের শিশুও একই পরিমাণ ওষুধ খাবে। চার, সুস্থ মানুষ বা শিশু 4 থেকে 5 মাস পর পর কৃমির ওষুধ খেলেও কোনো ক্ষতি হয় না। পাঁচ, ডাক্তারের পরামর্শে শিশু সুতা কৃমি বাদে অন্য কৃমিতে আক্রান্ত হলে বেবেন্ডাজল 100 মিলিগ্রামের একটি বড়ি 12 ঘন্টা পর পর 3 দিন বা অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম একটা বড়ি বা পিপেরাজিন 4 গ্রাম একটি বড়ি খাওয়াতে হবে। সুতা কৃমি হলে মেবেন্ডাজল 100 মিলিগ্রাম বা অ্যালবেন্ডাজল 40 মিলিগ্রাম বা পিপেরাজিন 4 গ্রাম একটি বড়ি খাওয়াতে হবে। এর 2 সপ্তাহ পর আরও একটি কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করুন। থ্যাংক ইউ।